তার সাথে এই দেখো আমের চাটনি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে বহুরানী মিতা বাংলায় খুব 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, এটাও রান্নারই ব্লগ। তোমরা জানো আমার এই রান্নাঘরটাকে তোমরা ভালো মতন চিনেই গেছো। তো আজকে যেটা আমি রান্না করবো সেটা হচ্ছে চিকেন, মানে মুরগির মাংস, সে বড় বড় আলু দিয়ে একদম লাল লাল মাংসের ঝোল, মানে শুনেই কিন্তু মুখে জল চলে এসছে, তাই না? তার সাথে সাথে করবো আমি আমের চাটনি। আর দেখো এই বাঙালি মেয়ে এই অবাঙালি বাড়িতে কিভাবে সবাইকে রান্না বান্না করে মানে বাঙালি খাবার দাবার বানিয়ে খাওয়াচ্ছে আর ইমপ্রেস করছে। মাংসটাকে ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিচ্ছি টক দই, তার সাথে সাথে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো, জানো তো খুব দারুণ সেন্ট কিন্তু। আমি মোটামুটি 1-1 চামচের মতন দিয়েছি, তো এটা ডাবল দেব। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এটা একটু দিয়ে দিচ্ছি। যতক্ষণ আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নেব। আয়ুষ, খালি ছুলবি, হ্যাঁ ছুলবি, যতটা পারছিস কর, বাকিটুকু আমি করে দেবো। আমার নতুন কড়াই, এই দেখো এই একটা নতুন কড়াই কিনেছি, সেটা হচ্ছে প্রেস্টিজের। এটাকে আগে একটু ধুয়ে নিই। ভালো রান্না হয় যেন দিদি। দিয়ে দিয়েছি হলুদ, এবার একটুখানি লঙ্কা, নুন দিয়ে দিলাম। এখানে মনে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে বের করে নিয়ে টমেটো কেটে নিয়েছি। মোটামুটি 4টে টমেটো নিয়েছি আমি এখানে, ছোট সাইজেরই, তো এগুলোকে আগে আমি পিষে নেব। এবার একে একে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকেও পিষে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে একে একে তেজপাতা আর জিরে দিয়ে আগে ভেজে নেব। দারচিনি এখানে নিয়ে নিচ্ছি, লবঙ্গ, আর এখানে দেখো গোটা এলাচ। এবার
আচ্ছা, প্রথমে দিলাম কি, জিরা, তার সাথে তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা, তারপরে দিয়েছি পেঁয়াজ। দিয়ে দেখো এখন এটাকে ভাজা করবো, একটু নরম করে দেবো পেঁয়াজটাকে। এত গরম লাগছে, একটু জল তো খাওয়াতে পারো। আমি সবসময় শুধু রান্না করে করে খাওয়াই, আমাকে একটু জলই খাওয়াও। হ্যালো লাগে। গরমি বড় যা রা, পানি বানি পিতে রাখা চাই। সরি, পিলো পেলে। বাবা, জল খাওয়াতে খেতে খেতে কি করে কথা বলবো? গরম তো দেখতেই পাচ্ছ, কলকাতায় গরম বাবা। আমার তো ভেবে ভেবেই ভয় করছে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসলে এতে আদা রসুন বাটা দিয়ে দেব, আর এটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব টমেটো পিউরে, আর তার সাথে একটু চিনি মিলিয়ে দেব। দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে ভালো করে, মশলাটা তেল বেরিয়ে গেছে। এবার এটাতে চিকেনটা দিয়ে, ম্যারিনেট করা চিকেনটা। এই দেখো, এই সেই আম, একটাই আম কিনে নিয়ে এসেছি। কেন, আমের দাম কি বেশি বাজারে? চলো এটা দিয়েই আজকে চাটনি খাওয়া হবে, কারণ চাটনি খাওয়ার জন্য মনটা একদম আনচান করছে। করে আমরা আম মাখাও খাতাম, জানো তো? যদি চাটনি হবে এটা দিয়ে না আম মাখা খাওয়া যায়, লঙ্কা দিয়ে। ও, নুন, চিনি আর লঙ্কা, ব্যাস এই তিনটাই, তাই না? কে কে আম মাখা খেয়েছো এখনো অবধি বলবে কিন্তু কমেন্ট করে। কিছুটা ঘষে নিলাম আর কিছুটা কেটে নিব, তাহলে কি হয় মানে কি টেক্সচারটা চাটনি খুব ভালো হয়। এই আটিটা রেখে দেবো, এই আটিটাকে আমি খাবো, মানে খাওয়ার পরে চাটনির আটি, বসে 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 বসে, মানে কিছুটা কোট কিন্তু ওই বসে ইয়েটা খাওয়া, মানে আটিটা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই বলো? মাকে দেখতাম ভাইফোঁটা হোক বা পয়লা বৈশাখ, মানে যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু এইভাবেই মাংস রান্না করত, আর এই চিকেনের গন্ধ, মানে এই তরকারির গন্ধ পুরো বাড়ি ছেয়ে যেত, এত ভালো লাগতো। মানে আমরা তো অপেক্ষা করতাম একটু কষা মাংস খাবো, আবার তারপরে খাবার সময় কিন্তু তরকারিটাও খাবো। লবণ দিয়ে দিই একটু, চিকেনটা তো মোটামুটি এখানে হয়ে গে যাচ্ছে। তো ওটা যতক্ষণ মানে ভালো করে মশলাটা, গ্রেভিটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমরা চাটনিটা বানিয়ে নিই। এখানে চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো সর্ষে, তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটা, জাস্ট একটুখানি হালকা ফ্লেভারের জন্য। অনেকে পাঁচ ফোড়ন দিয়েও করে, কিন্তু আমি কিন্তু সর্ষে দিয়েই করছি আজকে। কড়াইতে তেল গরম হতে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে তার উপর দিয়ে কাঁচা আম দিয়ে দেব, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দিচ্ছি একটু নুন, অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি দিচ্ছি অল্প একটু, দিয়ে একটু নাড়িয়ে দেব। গুড়টা দিয়ে দিলাম, এবার দেখি গুড়টা গললে পরে একটুখানি জল একটু মিশালে হয়ে যাবে। জল, আমি একটু গরম জল নিয়েছি, এটাকে কিন্তু ব্যাস এটাকে ঢাকা দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, গুড় একটু চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি কাজু কিশমিশ। আমের গন্ধটাই কি সুন্দর, দেখো আমার চাটনি, চাটনিটা মোটামুটি হয়ে এসছে। দিচ্ছি গরম মশলা, জানি না মার মতন সুন্দর হবে কিনা, অত টেস্টি হবে কিনা,
দেখে তো মনে হচ্ছে অ্যাট লিস্ট ভালোই হবে বল। এই পয়লা বৈশাখে যদি এরকম মাংসের ঝোল আর তার সাথে চাটনি হয় তাহলে কিন্তু পুরো জমে যাবে। তার সাথে এই দেখো আমি চাটনি আর এই খানে হচ্ছে আমার ভাত। আর দেখো আমার ছোট ননদ চিকেন খায় না, তো আমি এখানে ঝটপট একটা এগ দিয়ে মানে তরকারি ডিমের একটা তরকারি করে নিচ্ছি। মানে ডিমটাকে আগে আমি একটু অমলেটের মতন ভাজা করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এতে কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে একটু আদা রসুন বাটা, একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভাজবো। তাতে দিয়ে দিব টমেটো পিউরে দিয়ে ওটাকেও ভালো করে ভাজবো। ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই অমলেটের তরকারি। আমার রান্না পুরোপুরি রেডি। আর এই হচ্ছে ভাত, সাদা ভাত। ভাতটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে, আজকে মনে হচ্ছে অন্যদিন এত সুন্দর লাগে না কিন্তু আজকে কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। দারুণ গন্ধ কিন্তু। আর এই হচ্ছে আমার স্পেশাল আমের চাটনি। আহা হা, যে না খেয়েছে সে কি আর বল। পেঁয়াজ, আরেকটা পেঁয়াজ আর তার সাথে এই লেবু। এবার বলো কেমন লাগছে শান্তি? এটা হচ্ছে জমজমাট খাওয়া, জমজমাট খাওয়া যাকে বলে। তো আমার আজকের খাওয়া তো হয়ে গেছে রেডি, যেরকম দেখতেই পাচ্ছ একদম মাংস, লাল লাল মাংসের ঝোল তার সাথে আমের চাটনি। মানে আমি তো আর থাকতে পারছি না সত্যি কথা, মানে কতক্ষণে খাবো আর কি। যাই হোক, মায়ের কথাও খুব মনে পড়ছিল, মাও কিন্তু বাড়িতে গেলে এভাবেই রান্না করে খাওয়ায়। আর আরেকটা কথা, যেটা তোমাদের এত ভালোবাসা পাচ্ছি মানে আমি যে কোথায় রাখবো সেটা বুঝে পাচ্ছি না। এইভাবেই কিন্তু পাশে থেকো। আর আজকের জন্য এখানেই, আরেকটা নতুন ব্লগ নিয়ে মানে নতুন কিছু রান্না নিয়ে আসবো। আজকের জন্য এখানেই, টাটা বাই বাই।